আজকে আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রথম যে অধ্যায়টা ছিল আমাদের ম্যাথ চ্যাপ্টার, প্রকল্প প্রণয়ন ও মূল্য নিরূপণ। তো এটা হচ্ছে ক্যাপিটাল বাজেটের একটা পার্ট। আমরা সবাই কম বেশি এই ক্যাপিটাল বাজেট ক্লাস 9 থেকে করে আসতেছি, তো সেই জিনিসগুলো আমরা এখানে শিখবো। এবং ক্যাপিটাল বাজেট এই পার্ট থেকে প্রতি বছরই একটা অঙ্ক থাকে, ঠিক আছে? সি পার্টে মাস থাকে এবং বি পার্টেও অনেক সময় আসে এখান থেকে। তো আমরা শিখে নেই যে কিভাবে আমাদের এই ক্যাপিটাল বাজেটিং চ্যাপ্টারটা করতে হয়। তো মূলধন বাজেটিংটা কি সেটা একটু আগে জেনে নেই। যে স্থায়ী সম্পত্তি সমূহ পূর্ণ প্রতিষ্ঠা, আধুনিকীকরণ, সংযোজন কিংবা সম্প্রসারণ করার জন্য একটা কোম্পানির যে দীর্ঘমেয়াদী মূলধন বিনিয়োগের সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়া হয় সেটাকে আমরা বলবো মূলধন বাজেটিং, ঠিক আছে? তো মূলধন বাজেটিং হচ্ছে একটি পরিকল্পনা বা প্ল্যানিং। এটা কোন ধরনের প্ল্যানিং? এটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টে যাবে সেই হিসেবে কিছু প্ল্যানিং করে। তো এই প্ল্যানিং গুলো দুইটা ভাগে বিভক্ত করা হয়, একটা হলো ট্রেডিশনাল মেথড, একটা ডিসকাউন্টিং ক্যাশ ফ্লো মেথড। ট্রেডিশনাল মেথডের আর একটা নাম হচ্ছে নন ডিসকাউন্টিং মেথড, ঠিক আছে? তাহলে এই ট্রেডিশনাল বা নন ডিসকাউন্টিং মেথডে আমরা তিনটা জিনিস শিখবো। একটা হচ্ছে পে ব্যাক পিরিয়ড, দ্বিতীয়টা হচ্ছে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, আর তৃতীয়টা হচ্ছে রিসিভেবল, ঠিক আছে? আর নন ডিসকাউন্ট ডিসকাউন্টিং যে ক্যাশ ফ্লো মেথডটা আছে সেই মেথডে আমরা চারটা জিনিস শিখবো। একটা হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু, ইন্টারনাল রেট অফ রিটার্ন, তারপরে হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স, আর একটা হচ্ছে নেট প্রফিটাবিলিটি ইন্ডেক্স। তো প্রথম তিনটা রিকোয়ারমেন্ট যখন আমরা করতে যাব তখন ডিসকাউন্টের কোনো কিছু এখানে আসবে না। অর্থাৎ আমরা ভবিষ্যতে যে টাকাগুলো পাবো, একটা ইনভেস্টমেন্ট করব, সেই ইনভেস্টমেন্টের থেকে আমরা কিছু রিটার্ন পাওয়ার আশা করি। যে প্রতি বছর রিটার্নটা যখন ডিসকাউন্টিং হিসেবে কাউন্ট করা হয় না, অর্থাৎ আমাদের প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হয় না, প্রেজেন্ট ভ্যালু কনভার্ট করার আগে ডিসিশন নেওয়া হয় কিছু কৌশল অবলম্বন করে, সেগুলো হচ্ছে ট্রেডিশনাল মেথড। আর ডিসকাউন্টিং মেথড কি, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে কোন একটা ভ্যালুকে ভবিষ্যতে আমরা যে ক্যাশ ফ্লো গুলো আমরা পাবো সেগুলোকে যখন ডিসকাউন্টিং করে একটা ডিসিশনে আসা হয় তখন এটাকে ডিসকাউন্টিং মেথড বলা হবে, ঠিক আছে? তো এই পেব্যাক পিরিয়ডটা আমরা আগে দেখি। পেব্যাক পিরিয়ড কি? পেব্যাক পিরিয়ড হচ্ছে কোনো বিনিয়োগ কোনো প্রকল্পের বিনিয়োগকৃত মূলধনে নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে পণ্য উদ্ধার হতে যে প্রকৃত সময় যে লাগবে সেই সময়টাকে আমরা বলবো পেব্যাক পিরিয়ড। অর্থাৎ আমি একটা টাকা ইনভেস্ট করলাম, সেই ইনভেস্টেড টাকা কতদিন উঠে আর কতদিনে উঠে আসবে তা হিসাব করার পদ্ধতিটাই হচ্ছে পেব্যাক পিরিয়ড। তো এই পেব্যাক পিরিয়ড দুইভাবে ক্যালকুলেট করা হয়। একটা হচ্ছে যদি ক্যাশ ফ্লো ইভেন হয়, ক্যাশ ফ্লো ইভেন মিন্স আমরা একটা ইনভেস্টমেন্ট করার পরে প্রতি বছর যদি আমরা সমান হারে রিটার্ন পাই, ঠিক আছে, প্রতি বছর একই টাকা ফেরত পাই, তাহলে আমরা এটাকে বলি ক্যাশ ফ্লো ইভেন। আর যদি এক এক বছর এক এক রকম টাকা পাই তখন এটাকে বলা হয় ক্যাশ ফ্লো আন ইভেন। তো ক্যাশ ফ্লো যখন সমান হবে, প্রতি বছর আমরা যে টাকাটা পাবো যদি সেটা সমান হয়, তাহলে আমাদের সূত্র হবে এনসিও ডিভাইডেড বাই এনসিবি অর সিএফ। এটি এনসিও হচ্ছে নেট ক্যাশ আউটলে, অর্থাৎ আমরা কত টাকা ইনভেস্ট করলাম সেই ইনভেস্টমেন্টের পরিমাণটাই হচ্ছে নেট ক্যাশ আউটলে, ডিভাইডেড বাই সিএফ এটি। সিএফএটি মিনস ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বা এনসিবি, নেট ক্যাশ বেনিফিট। অর্থাৎ বিনিয়োগ করার পরে আমি প্রতি বছর কত টাকা করে রিটার্ন পাইতেছি সেই হচ্ছে নেট ক্যাশ বেনিফিট। আর যদি ক্যাশ ফ্লো আনইভেন হয় সেক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে সূত্র হবে এ প্লাস এনসিও মাইনাস সি ডিভাইডেড ই। এনসিও হচ্ছে প্রাথমিক বিনিয়োগ আর সি হচ্ছে বিনিয়োগের কাছাকাছি কিউমুলেটিভ ভ্যালু। আমরা এখানে একটা উদাহরণ দিছি, এই উদাহরণটা দেখলে আমরা একটু ক্লিয়ার হইতে পারবো যে এই সির মিনিংটা কি, ডির মিনিংটা কি, আর এর মিনিংটা কি, ঠিক আছে? সি ডি এবং এ কোনটাকে বোঝানো হয়। তো আমরা ধরে নিলাম যে একটা কোম্পানি সে বিনিয়োগ করছে, এনসিও নেট ক্যাশ আউটলে হয়েছে তার 27,000 টাকা। এই 27,000 টাকা বিনিয়োগ করছে 4 বছরের জন্য, এই জন্য এখানে ইয়ার 1 2 3 4 এভাবে আমরা 4 বছর দিলাম। আর আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স অর্থাৎ সব খরচ টরচ ট্যাক্স ট্যাক্স দেওয়ার পরে আমাদের প্রতি বছর
রিটার্ন আসতেছে প্রথম বছর 11,000, দ্বিতীয় বছর 10, তৃতীয় বছর 9, চতুর্থ বছর 8,000 টাকা, সাপোজ ধরলাম এরকম আমাদের ভ্যালু দেওয়া আছে প্রশ্নে। এবং এটার এখন কি করব, কিউমুলেটিভ সিএপিটি করব। সিএপিটি মিন্স কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স, ঠিক আছে? তাহলে এই 11,000-এর 11,000, 11,000-এর সাথে 10,000 যোগ করছি আমরা, করে 21,000 বানানো হয়েছে। 21-এর সাথে 9 যোগ করে 30 হয়েছে, 30-এর সাথে 8 যোগ করে 38,000 হয়েছে, ঠিক আছে? তাহলে এই যে এখানে দেখবো আমরা এই এই ঘরটার দিকে, যে বিনিয়োগের কাছাকাছি কম কোনটা আছে কাছাকাছি, যেমন 27,000 টাকা, যদি 27,000 টাকাও থাকতো এখানে, তাহলে আমরা ওই 27,000-কেই নিতাম। 27,000-এর বেশি যাওয়া যাবে না, 27,000 অথবা 27,000-এর কম, এবার বেশি কমও যাওয়া যাবে না, কাছাকাছি কম যেটা থাকবে সেটাকে আমরা ধরবো। তো এখানে দেখো এই 21,000, ঠিক আছে, এই 21,000 ছিল এই 27,000-এর কাছাকাছি ভ্যালু। তাহলে এই 27,000-এর কাছাকাছি ভ্যালুটাকে আমরা সি ধরবো, এবং এই সি যেই বছর ধরবো, সেই যে সি যেটাকে ধরবো তার বছরটা হচ্ছে এ। তাহলে এ হচ্ছে আমাদের এখানে 2। আর ডি কোনটাকে বলা হয়, যেই বছর সি হবে বা যে যেটাকে আমরা এ ধরবো যেই বছরটাকে, তার পরবর্তী বছরটার যে সিএপিটি আছে সেটাকে ডি বলা হইতেছে। তো এখানে এই কথাটাই এখানে লেখা হয়েছে মিনিংটা, দ্য ইয়ার ইন হুইচ দ্য কিউমুলেটিভ সিএপিটি নিয়ার দ্য ইনভেস্টমেন্ট অর ইকুয়াল, অর্থাৎ বিনিয়োগের কাছাকাছি সিএপিটি, কিউমুলেটিভ সিএপিটি অথবা বিনিয়োগের সমান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটার বছরটাই হচ্ছে এ। আর সি কি, দ্য কিউমুলেটিভ সিএপিটি নিয়ার দ্য ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্টের কাছাকাছি কিউমুলেটিভ সিএপিটা হচ্ছে সি। আর ডি কোনটাকে বলা হইতেছে, দ্য সিএপিটি দ্য ফলোয়িং ইয়ার অফ এ, অর্থাৎ আমরা যে বছরটাকে এ ধরছি তার পরবর্তী বছরটার সিএপিটিটাই হচ্ছে ডি এর মান। তাহলে এখানে আমরা মার্কিং করে দিছি যে সি হচ্ছে 21,000, এ হচ্ছে 2, আর পরবর্তী বছরের সিএপিটিটা হচ্ছে ডি এর মান। এই মানগুলো এখানে বসিয়ে দিলে আমরা পেব্যাক পিরিয়ড পেয়ে যাব। তাহলে দুইটা দুই দুই ক্ষেত্রে হবে, এই ক্ষেত্রে যেমন 1 বছর 11,000, 1 বছর 10,000, 1 বছর 9,000, আর 1 বছর 8,000 পাইছি, সেই জন্য আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করতেছি। এমন যদি হইতো যে প্রতি বছর আমরা 10,000 করে পাই বা প্রতি বছর আমরা 20,000 করে পাই, সেই ক্ষেত্রে আমরা প্রথম সূত্র দিয়ে আমরা অঙ্কটাকে সলভ করব, ঠিক আছে? আমাদের প্রথম অঙ্কটা মেবি এইভাবেই সাজানো, আমি একটু প্রথম অঙ্কের দিকে যদি তাকাই, প্রথম অঙ্কটা শিখে আমরা পরবর্তী অঙ্কের জন্য যে সূত্র লাগবে আমরা সেই সূত্র দেখব। তা আমরা সবাই প্রথম অঙ্কটা দেখি, প্রথম অঙ্কটা পার্ট বিতে আসতে পারে, এই প্যাটার্নের অঙ্ক পার্ট বিতে আস। ক্যানভাস লিমিটেড কনসিডারিং টু মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, ক্যানভাস লিমিটেড দুটি পরস্পর বর্জনশীল প্রকল্প, প্রজেক্ট এ অ্যান্ড প্রজেক্ট বি দুইটা প্রকল্পের নাম দিচ্ছে তারা। প্রজেক্ট এ রিকোয়ার অ্যান ইনিশিয়াল আউটলে অফ টাকা 20,000, প্রজেক্ট এ তে 20,000 টাকা তারা কি করছে বিনিয়োগ করছে। অ্যান্ড এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো অফ টাকা 5,000 ইচ অফ দ্য নেক্সট 5 ইয়ার, তারা নেক্সট 5 বছর প্রতি বছর তাদের ইনফ্লো হবে, মানে টাকা আসবে, ফেরত আসবে 5,000 টাকা করে। এটাকে আমরা নিট ক্যাশ বেনিফিট বলবো অথবা বলবো ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বলবো, ঠিক আছে? প্রজেক্ট বি রিকোয়ার অ্যান ইনিশিয়াল আউটলে টাকা 25,000 অ্যান্ড হ্যাজ এক্সপেক্টেড ক্যাশ ইনফ্লো অফ টাকা 6,500 ফর ইচ অফ নেক্সট 5 ইয়ার। প্রকল্প বিতে কত টাকা ইনভেস্ট করছে, আউটলে হয়েছে কত, মানে আমাদের কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে 25,000, এবং সেখান থেকে আমরা আউটপুট পাইতেছি, অর্থাৎ নেট ক্যাশ বেনিফিট হইতেছে আমাদের প্রতি বছর 6,500 টাকা করে, এরকম 5 বছর পাবো। ইউজ পেব্যাক পিরিয়ড মেথড, হুইচ প্রজেক্ট ডু ইউ রিকমেন্ডেড ফর দ্য কোম্পানি, বলছে পেব্যাক পিরিয়ড মেথড দেখে বলতে বলছে যে আমরা কোন প্রকল্পটাকে গ্রহণ করব। তো এখন যেহেতু পেব্যাক পিরিয়ড বের করতে বলছে দুইটা প্রকল্পের, তো আমরা প্রথমেই দুইটা প্রকল্পের পেব্যাক পিরিয়ড বের করব। তাহলে আমাদের এখানে সূত্র কোনটা হবে, প্রথম সূত্রটা হবে। কেন প্রথমটা, কারণ এই যে নেক্সট 5 ইয়ারেই সে 5,000 করে পাবে, প্রতি বছরে যখন একই রকম টাকা পায় তখন আমাদের সূত্র হয় এনসিও ডিভাইডেড বাই এনসিবি। তো আমরা প্রথমে সাজাইছি যে প্রকল্প এতে কি কি ছিল,
এনসিও নেট ক্যাশ আউটলে বিনিয়োগ করা হয়েছিল 20,000, নেট ক্যাশ বেনিফিট পাওয়া যায় প্রতি বছর 5,000, এরপরে এন এর মান ছিল 5। আমরা সূত্র বসিয়ে প্রথম প্রকল্পের পেব্যাক পিরিয়ডটা বের করলাম, ঠিক আছে। দ্বিতীয় প্রকল্পে 25,000 টাকা ইনভেস্টমেন্ট ছিল নেট ক্যাশ আউটলে, এবং সেখান থেকে 6,500 টাকা করে পাওয়া যাইতো, যেটাকে আমরা নিট ক্যাশ বেনিফিট বলতেছি। এই প্রকল্পেরও মেয়াদ ছিল 5 বছর, এবং আমাদের পেব্যাক পিরিয়ড বের হয়েছে 3.85। অর্থাৎ প্রথম প্রকল্পে আমাদের বিনিয়োগকৃত টাকা পূর্ণ উদ্ধার হতে 4 বছর সময় লাগবে, আর দ্বিতীয় প্রকল্পে যে আমি 25,000 টাকা ইনভেস্ট করছি সেই টাকাটা ফেরত পাইতে আমাদের 3.85 বছর সময় লাগবে। এখন আমাদের কাছে কোশ্চেন করা হয়েছে যে আমরা কোন প্রকল্পটাকে রিকমেন্ড করব, ঠিক আছে। তো এখন পেব্যাক পিরিয়ড যার কম হবে সেটাকে আমরা সিলেকশন করব, ঠিক আছে। বিনিয়োগের টাকা যেই প্রকল্পে দ্রুত সময়ে ফেরত আসবে আমরা সেই প্রকল্পকেই সিলেকশন করব। তাহলে আমাদের প্রকল্প বিটাকে রিকমেন্ড করব, কেন? কারণ এটার পেব্যাক পিরিয়ডটা, অর্থাৎ বিনিয়োগের টাকা উঠে আসতে সময় কম লাগবে প্রজেক্ট বিতে। এই জন্য এখানে কমেন্ট দেওয়া হয়েছে, দ্য কোম্পানি শুড বি দ্য অ্যাকসেপ্ট প্রজেক্ট বি ফর দ্য লোয়ার পেব্যাক পিরিয়ড। এখন এইখানে বলছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, খেয়াল রাখতে হবে কি বলছে। এইখানে ডিসিশন গুলো দুইটা দিক থেকে দেওয়া হয়, একটা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ প্রজেক্ট, অর্থাৎ পরস্পর বর্জনশীল প্রকল্প, একটা প্রকল্প নিলে আর একটা প্রকল্পকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে। আর যদি বলে ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট, পরস্পর স্বাধীন প্রকল্প, মানে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই, সেই ক্ষেত্রে আমাদের অন্যভাবে ডিসিশন দিতে হবে। সেই ডিসিশনটা আমরা পরে শেষের দিক দিয়ে, আমাদের একটা অঙ্ক আছে সেখানে শিখবো, যে মিউচুয়ালি এক্সক্লুসিভটা আমরা এখন শিখলাম যে দুইটার যে কোনো একটা প্রকল্পকে সিলেকশন করতে হবে। আর যদি বলে ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট, সেই ক্ষেত্রে আমরা এখানে শিখে দিই একটু, যদি এই কোশ্চেনটাই বলতো যে ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট পরস্পর স্বাধীন, মানে একটার সাথে আর একটার কোনো সম্পর্ক নেই, দুইটাই আলাদা আলাদা ভাবে ডিসিশন দিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা দেখব প্রকল্পের মেয়াদকাল ছিল হচ্ছে 5 বছর, ঠিক আছে। প্রকল্প এতে আমাদের পেব্যাক পিরিয়ড বের হয়েছে কত? 4। সেই ক্ষেত্রে আমরা প্রজেক্ট এ কে সিলেকশন করব। যখন ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট হবে তখন আমাদের প্রজেক্টের এক্সপেক্টেড টাইমকে টাইমের সাথে কম্পেয়ার করব পেব্যাক পিরিয়ডের। তাহলে আমরা দেখতেছি, আমরা ধরে নিয়েছি 5 বছর, কিন্তু আমার টাকাটা চলে আসছে 4 বছরে, আর প্রজেক্ট বিতেও ধরে রাখছিলাম 5 বছর, টাকাটা ফেরত আসছে 3.85 বছর সময়ে। তাহলে আমরা দুইটা প্রজেক্টকেই অ্যাকসেপ্ট করব। কখন এই এইভাবে ডিসিশন দিব? যখন ইন্ডিপেন্ডেন্স প্রজেক্ট বলবে, ঠিক আছে। তার মানে দুইটাই কিন্তু অ্যাকসেপ্টেবল, কেন? কারণ দুইটাই আমাদের এক্সপেক্টেড টাইম থেকে সময় কম লাগছে। এমন হয়তো যে এটা 5, এটা অ্যান্সার বের হয়ে গেছে 6, সেই ক্ষেত্রে আমরা প্রকল্প এর কে অ্যাকসেপ্ট করব, প্রকল্প বি কে রিজেক্ট করে দিব, কারণ আমাদের আবিষ্কারের থেকেও বেশি সময় লাগতেছে টাকাটা ফেরত আসতে। আচ্ছা, স্যার আমরা তাহলে সেক্ষেত্রে এটার কমেন্টটা কিভাবে লিখবো? যদি দুইটাই ইন্ডিপেন্ডেন্স হইতো, দুইটাই কম বের হইতো, তাহলে লিখতাম দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট প্রজেক্ট এ অ্যান্ড বি, বোথ আর লোয়ার পেব্যাক পিরিয়ড দেন এক্সপেক্টেড লাইফ, এক্সপেক্টেড লাইফের থেকে কম হয়, দুইটা প্রকল্পকেই আমরা সিলেকশন করব। ওকে স্যার, থ্যাংক ইউ। কোশ্চেন নাম্বার 2। আচ্ছা, 2 তে যাওয়ার আগে আমরা আরো একটা সূত্র দেখে আসি উপর থেকে। সেকেন্ড যেই রিকোয়ারমেন্টটা ছিল, অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এই অ্যাভারেজ রেট অফ রিটার্নটা কি? যে কোনো প্রকল্প হতে নগদ আন্তঃপ্রবাহের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তার মুনাফার হারকে গড় উপার্জন হার বলা হয়। অর্থাৎ এই যে আমরা প্রতি বছর একটা বেনিফিট পাইতেছি ইনভেস্ট করার পর, এই ইনভেস্টের টাকা যখন আমরা রিটার্ন পাই সেটা যখন পার্সেন্টেজ আকারে প্রকাশ করা হয় সেটাকে আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বলি। তো অ্যাভারেজ রেট অফ রিটার্ন দুই ভাবে বের করতে বলতে পারে, অ্যাভারেজ রেট অফ রিটার্ন অন বেস অফ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। যদি গড় বিনিয়োগ দিয়ে বানাইতে বলে তাহলে আমরা প্রথম সূত্রটা ব্যবহার করব, আর যদি বলে ইনভেস্টমেন্ট অরিজিনাল ইনভেস্টমেন্ট, অর্থাৎ আমরা যত টাকা ইনভেস্ট করছি সেই টাকা দিয়েই
এআরআর অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে বলে, সেই ক্ষেত্রে আমরা 2 নম্বর সূত্রটা ব্যবহার করব। এখন প্রশ্নে যদি উল্লেখ না থাকে যে আমরা কোনটা করব, যে অ্যাভারেজ দিয়ে করব নাকি অরিজিনাল ইনভেস্টমেন্ট দিয়ে করব, সেই ক্ষেত্রে আমরা সবসময় প্রথম সূত্রটা অ্যাপ্লাই করব, অর্থাৎ অ্যাভারেজ ইনভেস্টমেন্ট দিয়েই করব। তো দুইটা ক্ষেত্রেই সূত্র কিন্তু সেম, জাস্ট খালি নিচে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট হয়েছে আর এটার কি হয়েছে, শুধু ইনভেস্টমেন্ট হয়েছে, অ্যাভারেজ করা হয়নি। তো অ্যাভারেজ ইনভেস্টমেন্ট আমরা কিভাবে পাবো? এই যে এআই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট নিট ওয়ার্কিং ক্যাপিটাল, ঠিক আছে, যদি কোশ্চেনে নিট ওয়ার্কিং ক্যাপিটাল থাকে তাহলে এটা বসাবো, না থাকলে বসানোর কোনো দরকার নাই। প্লাস কস্ট, অর্থাৎ প্রাথমিক যে খরচটা হয়েছিল আমাদের সম্পদ বা কোনো কিছুতে যখন ইনভেস্ট করছিলাম তখন তার ব্যয়টা কত ছিল সেটা যোগ করব, তার সাথে যোগ করব স্যালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য, এই স্যালভেজ ভ্যালু বা রিসিডিয়াল ভ্যালু নামে এই লেখাটা থাকে, এই ভ্যালুটা কস্টের সাথে যোগ করব, আর অবচয় যখন বের করি তখন এটা বিয়োগ করি, ঠিক আছে। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট করার সময় যোগ করতে হয় আর অবচয় বের করার সময় কস্ট থেকে স্যালভেজ ভ্যালু বাদ দিতে হয়, ডিভাইডেড বাই 2। তাহলে আমরা এখন অ্যাভারেজ ইএটি কিভাবে বের করতে হয় দেখি। আমাদের কোশ্চেনে যে ইএটি আর্নিং আফটার ট্যাক্স, কর পরবর্তী আমাদের যে মুনাফাটা, সেই মুনাফাকে যোগ করার পর যতগুলো মুনাফা থাকবে যতগুলো বছরের সবগুলো যোগ করে তত বছর দিয়ে ভাগ করলে আমরা অ্যাভারেজ আর্নিং আফটার ট্যাক্স পাবো, ঠিক আছে। তো এখন আমরা সূত্রে চলে যাই, যে আমাদের যেই অঙ্কটা চাইছে সেটাতে যাই, 2 নম্বর অঙ্ক। দুই নম্বর অঙ্কে বলছে হাসান ম্যানুফ্যাকচারিং লিমিটেড এক্সামিনিং দ্য প্রফিটাবিলিটি অফ ইনভেস্টিং ইন নিউ প্রজেক্ট, একটা নিউ প্রজেক্টে ইনভেস্ট করবে, ঠিক আছে, নিউ প্রজেক্টে ইনভেস্টে যাবে, এটার জন্য সে কি করতেছে, কিছু ইনফরমেশন তারা এখানে দিয়েছে, এখান থেকে সে কিছু টেকনিক অবলম্বন করবে বা কিছু রিকোয়ারমেন্ট কমপ্লিট করে সে ডিসিশনে যাবে। প্রথমে ইনভেস্ট করছিল তারা কত, 12,60,000 টাকা ইনভেস্ট করা হয়েছে সর্বপ্রথম। রেসিডিয়াল ভ্যালু এট দ্য এন্ড অফ লাইফ, আয়ুষ্কাল শেষে তাদের ভগ্নাবশেষ মূল্য আছে, ওই সম্পদটা ব্যবহার হওয়ার পরে মূল্য রয়ে গেছে এখনো 60,000 টাকা। লাইফ অফ দ্য প্রজেক্ট 20 বছর, অ্যানুয়াল প্রফিট অফ দ্য প্রজেক্ট বিফোর ট্যাক্স আছে 1,80,000 টাকা, ট্যাক্স রেট 50%। এখন আমাদের কাজ কি, আমাদের যেহেতু এটা আর্নিং আফটার ট্যাক্স, সরি বিফোর ট্যাক্স, এই যে অ্যানুয়াল আফটার ট্যাক্সে কনভার্ট করতে হবে, ঠিক আছে, বিফোর ট্যাক্সে আছে এটাকে আফটার ট্যাক্সে কনভার্ট করতে হবে। আফটার ট্যাক্সে কনভার্ট না করলে আমরা অ্যাভারেজ রেট অফ রিটার্ন বের করতে পারবো না। তো এটাকে আফটার ট্যাক্স কনভার্ট করার জন্য তো প্রথম কাজ হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বের করা। আমাদের রিকোয়ারমেন্ট একই বলছে, অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো বের করো, অর্থাৎ প্রতি বছর সব খরচ টরচ বাদ দেওয়ার পরে আমাদের ইনকাম কত আছে সেটা বের করব। তাহলে এখানে ইয়ার বসাইছি প্রথমে, ঠিক আছে, ইয়ার কয় বছরের অঙ্ক, 20 বছরের অঙ্ক, এবং 1 থেকে 20 বছর, তাহলে 1 to 20। এরপরে আর্নিং বিফোর ট্যাক্স, আর্নিং বিফোর ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, সরি ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এখানে হচ্ছে 1,80,000, ঠিক আছে। এরপরে এই ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিতে হয়। তো এই ডিপ্রিসিয়েশন যে বাদ দিব, আমাদের আগে ডিপ্রিসিয়েশন বানায় নিতে হবে। ডিপ্রিসিয়েশন বানানোর সূত্র হচ্ছে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ লাইফ, এটা হলো সরল রৈখিক পদ্ধতিতে স্ট্রেট লাইন মেথডে আমরা এখানে ডিপ্রিসিয়েশন ধরছি। কোন মেথড উল্লেখ না থাকলে আমরা সবসময় স্ট্রেট লাইন মেথডে ডিপ্রিসিয়েশন ধরি। তাহলে কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই লাইফ, আমাদের কস্ট বলতে এই যে ইনভেস্ট করছিলাম আমরা কত টাকা ইনভেস্ট করছিলাম, 12,60,000 টাকা ইনভেস্ট করছিলাম। তো এই 12,60,000 মাইনাস রিসিডিয়াল ভ্যালু ছিল হচ্ছে 60,000, এটা বিয়োগ করে 20 ভাগ করলে 60,000 টাকা আমার প্রতি বছরের অবচয় আসলো। তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিলাম, বাদ দিয়ে আমরা পেলাম আর্নিং বিফোর ট্যাক্স,
আর্নিং বিফোর ট্যাক্স, এই আর্নিং বিফোর ট্যাক্সের উপরে আমরা 40% করব। 1,20,000-এর উপরে যখন আমরা 40% করব, তখন আমাদের আসবে 60,000 টাকা। এই আর্নিং বিফোর ট্যাক্স থেকে যখন আমরা ট্যাক্স বাদ দিব, তখন আসবে আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্সের সাথে পুনরায় আমরা আবার ডিপ্রিসিয়েশন যোগ করব। তাহলে ডিপ্রিসিয়েশন আমাদের 50% 50 ছিল, ও হ্যাঁ 50 ছিল, তো আচ্ছা 50%ই হবে এটা, ঠিক আছে 50 হবে, ক্যালকুলেশন ঠিক আছে, 50%-এ 60,000 হয়। হ্যাঁ, তাহলে এই 1,20,000 থেকে 60,000 বাদ দিলাম, আমাদের আসলে হচ্ছে 60,000 টাকা। এই 60,000 সাথে আমরা আবার পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ করলাম, যোগ করার পরে আমাদের আসলে 1,20,000। এই যে একবার আমরা ডিপ্রিসিয়েশন বাদ দিলাম, আবার আমরা ডিপ্রিসিয়েশন যোগ করলাম, এর কারণ হচ্ছে ডিপ্রিসিয়েশনের উপর কোনো সময় ট্যাক্স হয় না, এই জন্য প্রথমে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে এক কাজ করার পরে পুনরায় আবার লাস্টে ডিপ্রিসিয়েশন যোগ করে ক্যাশ ফ্লো তৈরি করতে হয়। তাহলে 1,20,000 আমরা ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স পেলাম। তাহলে রিকোয়ারমেন্ট 1 কমপ্লিট হলো, আমরা এই যে টেবিল করলাম সেটাই হচ্ছে অ্যানুয়াল ক্যাশ ইনফ্লো। নেক্সট চাইছে পেব্যাক পিরিয়ড। আমরা জানি পেব্যাক পিরিয়ড বের করতে হয় দুইটা সূত্রের মাধ্যমে। প্রথম সূত্রটা ছিল যদি ক্যাশ ফ্লো প্রতি বছর সমান হয়, তাহলে আমাদের প্রকল্পের মেয়াদ ছিল 20 বছর, আমাদের প্রতি বছর এই যে 1 থেকে 20 বছর মানে প্রতি বছর 1,20,000 টাকা করে আমাদের ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স হয়। তাহলে যেহেতু ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স একটা দেওয়া আছে এবং এটা প্রতি বছরই একই রকম, সেহেতু আমরা প্রথম সূত্রটা ব্যবহার করে পে ব্যাক পিরিয়ড বের করব। সূত্র হচ্ছে এনসিও বাই সিএফ, এনসিবি অর আমরা লিখতে পারি সিএফএটি, ঠিক আছে আমরা সিএফএটিও লিখতে পারি। আমাদের 1,20,000 ছিল সিএফএটি, আর এনসিও মোট বিনিয়োগ ছিল আমাদের 12,60,000, আমাদের বছর আসলো 10.50। থার্ড রিকোয়ারমেন্ট রেট অফ রিটার্ন অন এভারেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ এআরআর এভারেজ রেট অফ রিটার্ন বের করব। তো এভারেজ রেট রিটার্ন বের করতে হলে সূত্র হচ্ছে এভারেজ ইএটি বাই এভারেজ ইনভেস্টমেন্ট। এভারেজ ইএটি কোথায় পাবো? এই যে ছকের মধ্যে ইএটি আছে, এই একটা ইএটি আছে, একটা ইএটি থাকলে তার ওই ইএটি আর এভারেজ করতে হয় না, ওই একটাই হচ্ছে এভারেজ ইএটি। যদি এই ঘরের মধ্যে আরো 2-3টা ইএটি থাকতো, তাহলে সবগুলো ইএটি যোগ করে আমরা তার সংখ্যা দিয়ে ভাগ করতাম, এরকম অঙ্ক আমরা সামনে পাবো, তখন এগুলো দেখব। তাহলে যেহেতু একটা ইএটি দেওয়া, তাহলে এটাকেই আমরা অ্যাভারেজ ইএটি ধরব। আর কি দরকার আমাদের? অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। অ্যাভারেজ ইনভেস্টমেন্ট কোথায় পাব? আমাদের এই যে সূত্র ব্যবহার করতে হবে, নেট ওয়ার্কিং ক্যাপিটাল প্লাস কস্ট প্লাস সেল বেস ভ্যালু ভাগ টু। ওয়ার্কিং ক্যাপিটাল আমাদের অঙ্কে ছিল না, এই জন্য শূন্য বসালাম। কস্ট ছিল 12,60,000 টাকা, রিসিডিয়াল ভ্যালু অর সেলভেজ ভ্যালু ছিল 60,000 টাকা, আর সূত্রের 2 ছিল, এই দুইটা যোগ করার কারণে 2 দিয়ে ভাগ করে আমরা অ্যাভারেজ বের করলাম 6,60,000 টাকা। তাহলে আমাদের অ্যান্সার বের হলো 9.09%, ঠিক আছে। এই ছিল আমাদের 2 নম্বর ম্যাথ। তাহলে আমাদের এখানে আরো কিছু সূত্র শেখা হলো, সেটা হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন, এরপরে হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, এরপরে অ্যাভারেজ ইএটি কিভাবে বের করতে হয়, ডিপ্রিসিয়েশন কিভাবে বের করতে হয়, এবং যদি ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স সরাসরি কোশ্চেনে না থাকে সেই ক্ষেত্রে সেটাকে কিভাবে বের করতে হয়। আগের অঙ্কে করা লাগে নাই, কারণ হচ্ছে কোনো ট্যাক্স রেট ছিল না কোশ্চেনে, ট্যাক্স রেট যদি না থাকে সেই ক্ষেত্রে আপনার সরাসরি ওইটাকে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স ধরেই অঙ্ক করব। আমরা এখন থার্ড ম্যাথটা দেখি, কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। থার্ড কোশ্চেনে যাই, থার্ড কোশ্চেন, নীলা মেয়র, হ্যাঁ লিমিটেড ইজ কনসিডারিং বাইং এ মেশিন কস্টিং টাকা 5,20,000, একটা মেশিন নিবে তার মূল্য হচ্ছে 5,20,000 টাকা। দ্য এক্সপেক্টেড লাইফ অফ দ্য মেশিন ইজ 5 ইয়ার উইথ এ স্ক্র্যাপ ভ্যালু অফ 20,000, এর ভগ্নাবশেষ মূল্য 5 বছর পরে 20,000 টাকা, এর মূল্য থাকবে। ইট
উইল অলসো রিকোয়ার্ড 50,000 ওয়ার্কিং ক্যাপিটাল, তার আরো 50,000 টাকার ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন, দ্য কর্পোরেট ট্যাক্স রেট 40%, দ্য এক্সপেক্টেড ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স ফর দ্য নেক্সট 5 ইয়ার উইল বি টাকা 1,50,000, 1,75,000, 2 লাখ, অ্যান্ড 2,25,000, অ্যান্ড 2,50,000। এক এক বছর এক এক রকম তার নিট ক্যাশ বেনিফিট হইতেছে। তো আমরা এইগুলোকে আমরা আমাদের বের করতে বলছে, ক্যালকুলেট দ্য নিট ক্যাশ বেনিফিট NCV অর CF, এটি বের করতে বলছে। তো ওই যে আমরা একটু আগে যেমন ছক করে কি করছিলাম, ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করছিলাম, ঠিক একই কাজ এখানেও করতে হবে। তখন ছিল ক্যাশ ফ্লো ইভেন, অর্থাৎ একই ধরনের টাকাই প্রতি বছর বসাইছিলাম, আর এখন এক এক বছর এক এক রকম হয়েছে, এই শুধু পার্থক্য, বাকি সব কিছুই আগের মতো হবে। আমরা এক থেকে কত নাম্বার বছর পর্যন্ত বসালাম, 5 বছর বসালাম। ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স গুলো আমাদের এখানে সিরিয়ালি দেওয়া আছে, প্রথম বছর 1.5 লাখ, দ্বিতীয় বছর 1,75,000, তৃতীয় বছর 2 লাখ, চতুর্থ বছর 2,25,000, পঞ্চম বছর 2,50,000। এবং আমরা বলছিলাম ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আর্নিং বিফোর ট্যাক্স বানাইতে হয়। তাহলে আমরা ডিপ্রিসিয়েশন তৈরি করে নিব, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ লাইফ। কস্ট ছিল 5,20,000, স্যালভেজ ভ্যালু 20,000, 5 ভাগ করে 1,00,000 টাকা আসলো। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিলাম, আর্নিং বিফোর ট্যাক্স হলো ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে আর্নিং বিফোর ট্যাক্স আসলো। এই আর্নিং বিফোর ট্যাক্স এর উপর 40% করে, অর্থাৎ এই 50-এর 40% করলে 20,000, 75,000-এর 40% করলে 30,000, 1,00,000-এর 40% করলে 40,000। এইভাবে আমরা ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এর আর্নিং বিফোর ট্যাক্স এর উপর ট্যাক্স ধরলাম। এই ট্যাক্স আমরা বাদ দিব আর্নিং বিফোর ট্যাক্স থেকে। তাহলে আর্নিং বিফোর ট্যাক্স থেকে যখন ট্যাক্স বাদ দিব, তখন আমরা পাবো আর্নিং আফটার ট্যাক্স। এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে পুনরায় আমরা ডিপ্রিসিয়েশন যোগ করে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করলাম 2,90,000। এগুলো আমরা 5 বছরের বসালাম। বসানোর পরে আমাদের অঙ্কে স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল ছিল। তো এই স্যালভেজ ভ্যালু এবং ওয়ার্কিং ক্যাপিটাল যদি অঙ্কে থাকে, সেটা আমরা হিসাবকাল শেষে, অর্থাৎ পঞ্চম বছরেই আবার পুনরায় আলাদাভাবে দেখাবো এটাকে, ঠিক আছে? তো এখানে 20,000 আর এখানে 50,000। যদি একটা থাকতো তাহলে একটাই দেখাইতাম, আর যদি দুইটা থাকে তাহলে দুইটাকে এক জায়গায় করে শেষের বছরে এই ভ্যালুটাকে দেখাবো, যেহেতু আমাদের টোটাল যে নিট ক্যাশ বেনিফিট, সেই নিট ক্যাশ বেনিফিট দেখানোর জন্য আমরা এই ভ্যালুটা শো করব। আগের অঙ্কটাও চাইলে শো করা যায়, কিন্তু ওইটা আমাদের অঙ্কে কোনো প্রভাব ফেলবে না, কারণ হচ্ছে আমাদের ওইটা টোটালটা নিয়ে আমাদের কোনো কাজে আসে না, আমাদের শুধুমাত্র 1 থেকে 20 বছরের যে ভ্যালু সেটা নিয়ে কাজ করা লাগছে। এখানে আমরা 70,000 বসালাম, কিভাবে আসলো 70,000? এই যে স্যালভেজ ভ্যালু ছিল 20,000 আর ওয়ার্কিং ক্যাপিটাল ছিল 50,000, এই মোট তার নেট ক্যাশ বেনিফিট দাঁড়াইতেছে 8,70,000। এই হলো আমাদের থার্ড কোশ্চেন। আমরা ফোর্থ আরেকটা দেখবো আজকে, চারটা থাকুক, আমাদের মনে আরো অনেকগুলো অঙ্ক আছে, এগুলো আমরা পরে স্যার স্যার হ্যাঁ স্যার সার্ভিস ভ্যালু আর ওই ওয়ার্কিং ক্যাপিটাল আমরা স্যার প্লাস করে দিব লাস্টে। হ্যাঁ হ্যাঁ, থাকলে এটা আমরা শেষ বছর যোগ করে সিএফ এটি এর ঘরে সরাসরি দেখাবো। আমরা আরো কয়েকটা অঙ্কে পাবো এই ধরনের এই বিষয়গুলো। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার, প্রজেক্ট থেকে অ্যাকচুয়ালি আমাদের মানে ম্যাথে কত পার্সেন্ট অপশন থাকতে পারে আর থিওরি কত পার্সেন্ট, মানে একটা পয়েন্টে প্রজেক্ট ম্যানেজমেন্টে পার্টিতে দুইটা থাকবে, পার্ট বিতে দুইটা আর একটা, দুইটা থাকার সম্ভাবনা বেশি, দুই দুই চারটা টোটাল ম্যাথ থাকবে, ঠিক আছে? আচ্ছা স্যার, তাহলে মানে কেউ যদি চায় যে আমি ম্যাথ আসলে বেশি আসে এই অধ্যাটা থেকে, আর আসে হচ্ছে এটা থেকে, এটা থাকে, এটা মাস থাকে, আর বাকি যে তিনটা অধ্যায় আছে সেই তিনটা অধ্যায় থেকে দুইটা অধ্যায় থাকতে পারে, বা বিসি মিলে 4 অধ্যায় 4টা দিয়ে দেয়, ঠিক আছে?
নেটওয়ার্কের যে কিছু অঙ্ক আছে ওইগুলো অনেক সময় দিয়ে দেয় সি পার্টে স্যার একটা কোশ্চেন ছিল এ অ্যানো নেটওয়ার্ক হ্যাঁ হ্যালো হ্যাঁ স্যার ওই 3 নম্বর অঙ্কের মধ্যে বিফোর টেক্সটটা কোথা থেকে আসছে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এই যে লেখা আছে সুন্দর করে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স এগুলো না স্যার এটা না ওই যে ইএটি আর্নিং আফটার ট্যাক্স হ্যাঁ এখানে যে আর্নিং বিফোর ট্যাক্সটা মানে ট্যাক্স থেকে যে মাইনাস করছে ওটা কোথা থেকে আসছে ও আচ্ছা ওকে থ্যাংক ইউ স্যার আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা সামনের অঙ্কে যাব কেউ যদি চাও যে আমি সব থিওরি অ্যান্সার করব করতে পারবা থিওরি দিয়ে ফুল অ্যান্সার করা যাবে যারা একটু ম্যাথ দিয়ে নাম্বার বাড়াইতে চায় তারা আর কি ম্যাথ দিতে পারো সমস্যা নেই এবং এই ম্যাথগুলো যে একদমই নতুন তাও না একটু একটু সবাই এই চ্যাপ্টারটা করায় বা করে এই জন্য আর কি করানো স্যার ফিনান্সে নাকি 60% থিওরি আসে হ্যাঁ ফিনান্সিয়াল থিওরি আসে মোটামুটি ভালোই স্যার একটা কথা বলার ছিল হ্যাঁ স্যার হ্যাঁ শুনতেছি স্যার স্যার প্রজেক্ট ম্যানেজমেন্টের অধ্যায় দুই ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অধ্যায় দুই মিল দেখতেছি স্যার স্যার বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টের অধ্যায় দুই এবং ওই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের অধ্যায় দুই যেটা এই দুইটার মধ্যে স্যার সেম আমি দেখতে পাচ্ছি আপনার সাজেশন থেকে যে পুরোপুরি মিলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ মোট চারটা অধ্যায়ের মধ্যে ক্যাপিটাল বাজেট এটা ফিনান্সে ছিল থার্ড ইয়ারে ক্যাপিটাল বাজেট এন্ড রিস্ক অ্যানালাইসিস ওটা ফিনান্সিয়াল ম্যানেজমেন্টেরই এটাও এই চ্যাপ্টার এখানে আছে এবং আরো দুইটা চ্যাপ্টার আছে যেটার একটা পরিসংখ্যানে করানো হয়েছিল ফরকাস্টিং এন্ড টাইম সিরিজ অ্যানালাইসিস চ্যাপ্টার নাম্বার 8 স্টেটের সেই অধ্যায়টাও এই এই চ্যাপ্টার এই প্রজেক্ট ম্যানেজমেন্টে দেওয়া হয়েছে আর একটা চ্যাপ্টার ওটা সবার জন্যই নিউ আর নেটওয়ার্কিং এর চ্যাপ্টার একটা আছে তিন অঙ্ক আছে এখানে ওই নেটওয়ার্কিং এর অঙ্কটা আমাদের হ্যাঁ হ্যাঁ চিত্র ওটার কোনো রুলস নাই নেটওয়ার্কিং হ্যাঁ হ্যাঁ ওটা আসতে স্যার করাবো ওইখান থেকে 80 প্রতি বছরই আসে আর তুমি চেক করলে দেখতে পারবা এবং ওইটা এই যে স্ক্রিন শেয়ারে এটা বোঝানো পসিবল হবে না ওইটা আমাদের বোর্ডে একে একে দেখাতে হবে ওটার ক্লাসটা আমরা পরে দিব এই চ্যাপ্টারটা শেষ হলে তিনটা অঙ্ক তো 1 ঘন্টা লাগবে তিনটা অঙ্ক করতে সর্বোচ্চ ওই অঙ্কটা করাবো ওইটা আমাদের বোর্ডে বোঝাতে হবে ঠিক আচ্ছা রাখি আমরা 4 নম্বর অঙ্কটা একটু দেখি 4ই শেষ করে দিব আজকে সবাই 4 নম্বর কোশ্চেন দেখি এবং আমাদের এখানে কোশ্চেন গুলো যেভাবে সাজানো এগুলো সব করতে পারলে ঠিক মতো আশা করি কেউ আটকাবা না এখান থেকে কোশ্চেন করলে সবভাবে ঘুরে পেছিয়ে এখানে দেওয়া যত ঘুরে আসতে পারে 30 বা 40 মার্ক থাকে অঙ্কে 24 মিনিমাম ম্যাক্সিমাম 28 ঠিক আছে আচ্ছা 4 নম্বর আমরা দেখি থিওরি কিরকম থাকে ওইটা আমরা পরীক্ষার আগে বলে দিব গ্রুপের মধ্যে কোনটায় কত পার্সেন্ট থিওরি থাকে কত পার্সেন্ট ম্যাথ থাকে এবং এটা দেখারও একটা সুবিধা আছে আমি তো যে আমরা সাজেশন দিয়েছি ওই সাজেশনের মধ্যে প্রতি ম্যাথমেটিক্যাল সাবজেক্টের শুরুতেই আমি লিখে দিয়েছি একটা চার্ট দেওয়া আছে ওই চার্টটার মধ্যেই লেখা আছে কোন অধ্যায় থেকে কোন বছর কত কয়টা থিওরি আসছে কত মার্কের থিওরি আসছে ঠিক আছে একদম চার্ট দেওয়া আছে প্রত্যেকটা ম্যাথ সাবজেক্ট শুরু দেই আমি একটু দেখাই দেই এখানে জি স্যার ওটা আছে দেখার আছে না আচ্ছা সবাই যারা বই ছাড়া সবাই দেখছে ওইখানেই হ্যাঁ ওইখানে টি লেখা আছে আর ডব্লিউ এ কি বলে এম লেখা আছে টি গুলা হচ্ছে থিওরি আর এম গুলা হচ্ছে ম্যাথ আসছিল প্রতি অধ্যায় কোন কোন অধ্যায় থিওরি আসে ম্যাথ আসে ওইখান থেকে দেখলে তোমরা আইডিয়া করতে পারবা যে আমার কোন অধ্যায়টা থিওরির জন্য বেশি পড়তে হবে কোন অধ্যায়টা ম্যাথের জন্য প্রিপারেশন নিতে হবে আচ্ছা আমরা ওই জিনিসটা কিন্তু কোন বইতেই পাবা না আমি যেটা দিছি অ্যানালাইসিস করে এখানে দেওয়া হয়েছে সবগুলো সাদা অ্যানালাইসিস করে আচ্ছা 4 নম্বর কোশ্চেনটা দেখি
A company is considering an investment proposal. আচ্ছা এক মিনিট পরে ডিসকানেক্ট হয়ে যাবে, তোমরা আবার একটু কানেক্ট হবা, ঠিক আছে? আর এক মিনিট বাকি আছে, আবার পুনরায় জয়েন হবা। আচ্ছা জয়েন হওয়ার পরেই আমরা ক্লাসটা শুরু করি। Question number 4. A company is considering an investment proposal which requires an initial cash in cash outflow. Outlay. Shall I to sound off Rahi? That's cash outlay of 50,000. The investment will have a life 5 years. The project will have no salvage value at the end of the life. The company use straight line method of depreciation, and the company tax at 40% estimated cash flow before tax. Cash flow before tax দেওয়া আছে। আমাকে অঙ্ক পড়ে কিন্তু মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এই ক্যাশ ফ্লো গুলো বিভিন্ন নামে থাকতে পারে। ম্যাক্সিমাম টাইমে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্সই থাকে, কিন্তু অনেক সময় কিন্তু এটা চেঞ্জ করে দিতে পারে। এটা একটু খেয়াল রাখতে হবে কি দেওয়া আছে। তাহলে আমাদের এখানে 50,000 টাকা হচ্ছে ইনিশিয়াল ক্যাশ আউটলে, প্রাথমিক বিনিয়োগ, এবং এটার আবিষ্কাল ধরা হয়েছিল 5 বছর, কোনো স্যালভেজ ভ্যালু ছিল না। কোম্পানি সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধরে, ট্যাক্সের 40%, এবং ক্যাশ প্রদান ট্যাক্স দেওয়ার পূর্বে তার আন্তঃপ্রবাহ ছিল 12,000, 14,000, 16,000, 18,000, 20,000, এবং পিবি ফ্যাক্টর, এটার আমরা ডিসকাউন্ট ফ্যাক্টরও বলি, প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টর, 10% এর ভ্যালু গুলো তারা বের করে দিছে। আমাদের ম্যাক্সিমাম টাইমেই এই ভ্যালুটা দেওয়া থাকে না, সেটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এই অঙ্কে যেহেতু দেওয়া আছে, এটা দিয়ে আমরা কাজ সেরে ফেলি। রিকোয়ারমেন্ট 1 এ বলছে পে ব্যাক পিরিয়ড, বিনিয়োগ পরিশোধ কাল বের করতে বলছে। তো যেহেতু আমাদের বিনিয়োগ পরিশোধ কাল বের করতে বলছে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এন্ড ক্যাশ কিউমুলেটিভ সিএপিটি লাগবে। এই দুইটা ছাড়া আমরা পে ব্যাক পিরিয়ড এই অঙ্কে বের করতে পারবো না। এই জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এবং কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করা, শুধুমাত্র পে ব্যাক পিরিয়ড বের করার জন্য। কারণ এই পে ব্যাক পিরিয়ড করতে হলে আমাকে অবশ্যই সিসিএপিডি পর্যন্ত যেতে হবে। এরপরে গড় আরো কি হবে না হবে সেটা ডিপেন্ড করতেছে অন্যান্য রিকোয়ারমেন্টের উপর। যদি ডিসকাউন্টিং মেথডের কোনো রিকোয়ারমেন্ট চায়, অর্থাৎ ডিসকাউন্টিং মেথডে আমরা 4টা জিনিস দেখছিলাম, এনপিবি, এনপিআই, পিআই এন্ড আইআরআর, এই 4টা জিনিস, আরো একটা আছে সাথে, সেটা হলো ডিসকাউন্টিং পে ব্যাক পিরিয়ড বা প্রেজেন্ট ভ্যালুর পে ব্যাক পিরিয়ড। এই 5টা জিনিস যদি চায় আমাদের অঙ্কে, এই ক্যাশ ফ্লো গুলোকে, এই যে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স গুলোকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। তাহলে এই ভ্যালুটাকে যদি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট না করি, তাহলে ডিসকাউন্টিং মেথডের যতগুলো টেকনিক আছে একটা রিকোয়ারমেন্টও কমপ্লিট করা যাবে না, ঠিক আছে? নন ডিসকাউন্টিং মেথডে ছিল 3টা মেথড, পে ব্যাক পিরিয়ড, পে ব্যাক রিসিপোকেল অ্যান্ড অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এই 3টা রিকোয়ারমেন্ট করা যাবে সিসিএপিটি পর্যন্ত ঘর করে, কিন্তু বাকি ঘরগুলো লাগবে শুধুমাত্র ডিসকাউন্টিং মেথডের যে টেকনিক গুলো ছিল সেগুলো কমপ্লিট করার জন্য। তো যেহেতু আমাদের অঙ্কে অনেকগুলো রিকোয়ারমেন্ট চাইছে, সবগুলো রিকোয়ারমেন্ট করতে হলে আমাদের এই প্রেজেন্ট ভ্যালু লাগবে, আরো কিছু মান লাগবে, সেটা আমরা একটু পরে বলবো। আমরা প্রথম কাজটা সেরে নেই, অর্থাৎ পে ব্যাক পিরিয়ডটা বের করার জন্য ছকটা কমপ্লিট করি। তো ইয়ার বসালাম, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স প্রশ্নেই ছিল, ডিপ্রিসিয়েশন আমরা নিচে বের করে নিছি, কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ভাগ প্রকল্পের মেয়াদ 5 বছর। তাহলে এখানে 10,000 টাকা আমাদের আর্নিং বিফোর, সরি, ডিপ্রিসিয়েশন। তাহলে ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স মাইনাস ডিপ্রিসিয়েশন, তাহলে আমাদের আসলো 12,000 কে 10,000 মাইনাস করে 2,000 ভাবে আমরা ক্যাশ আর্নিং বিফোর ট্যাক্স বের করলাম। এই আর্নিং বিফোর ট্যাক্স এর উপরে আমরা পার্সেন্টেজ করব, 40% ট্যাক্স রেট ছিল মেবি, না 40% ট্যাক্স রেট, এই আর্নিং বিফোর ট্যাক্স এর উপর 40% ট্যাক্স করব।
তাহলে 2000 এর 40% হলে 800, 4000 এর 1600, 6000 এর 40% 2400, এইভাবে আমরা ট্যাক্স বের করলাম। এরপরে আর্নিং আফটার ট্যাক্স, ক্যাশ ফ্লো বিফোর ট্যাক্স থেকে ট্যাক্স বাদ দিলাম, আর্নিং আফটার ট্যাক্স আসলো। এই আর্নিং আফটার ট্যাক্স এর সাথে আমরা পুনরায় ডিপ্রিসিয়েশন যোগ করে বের করলাম ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স। এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স কে কিউমুলেটিভ তৈরি করলাম। কিউমুলেটিভ বানানোর নিয়ম ছিল প্রথমটা যা ছিল তাই বসবে, পরেরটা এই প্রথম কিউমুলেটিভ এর সাথে পরের সিএপিটি টা যোগ হয়ে 23600 হয়েছে। এই 23600 আর 13600 যোগ করে 37200 হয়েছে। এইভাবে আমরা আর আর যোগ করে করে ক্যাশ ফ্লো, কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স বের করব। কোশ্চেনে ডিসকাউন্ট ফ্যাক্টর বা পিভি ফ্যাক্টর, প্রেজেন্ট ভ্যালুর ফ্যাক্টর দেওয়া ছিল, সেই মানগুলো আমরা এই ছক থেকে এখানে এনে বসাইছি, যেভাবে ছিল একদম ওইভাবেই। এরপরের কাজ হচ্ছে আমাদের প্রেজেন্ট ভ্যালু বের করা, যেহেতু আমাদের এনপিবি, পিআই, এনপিআই, আইআরআর এই জিনিসগুলো চাইছে, তো সেহেতু আমাদের অবশ্যই পেব্যাক পিভি লাগবে, প্রেজেন্ট ভ্যালু, এই ক্যাশ ফ্লো গুলোর প্রেজেন্ট ভ্যালু লাগবে। তাহলে এই ক্যাশ ফ্লোর ভ্যালু গুলোর সাথে আমরা এই ডিসকাউন্ট ফ্যাক্টর গুলো গুণ করছি, গুণ করে আমরা এই ভ্যালু গুলো তৈরি করছি। তাহলে এই 11200 সাথে 0.9091 গুণ করলে আসবে 10182 টাকা, ঠিক আছে। এইভাবে আবার কেউ কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু তাড়াহুড়া করতে যে ভুল করে ফেলে, কি ভুলটা করে, এই ক্যাশ সি সিএপিটির সাথে ডিসকাউন্ট ফ্যাক্টর গুণ দিয়ে এই মানটা বসায় ফেলে, কারণ এই যে পাশাপাশি আছে খেয়াল করে না, তাড়াতাড়ি গুণ করতে যে এই দুইটা গুণ করে এই রেজাল্টটা বসায় ফেলে। খেয়াল রাখতে হবে এই ফ্যাক্টর গুলো সবসময়, যতবারই এইটার কাজ করব, এই যে এখানে আরেকবার করছি কিন্তু এরকম যতবারই করব না কেন, প্রত্যেকবারই এই ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে গুণ হবে। তাহলে ক্যাশ ফ্লো আফটার ট্যাক্স এর সাথে এই ভ্যালু গুলো গুণ করে আমরা পিভিটা তৈরি করছি। তাহলে পিভি আসছে আমাদের টোটাল পিভি 50691 আসছে, ঠিক আছে। আর এখানে ইয়েটির যোগফলটা নামাইছে, ইয়েটির যোগফল কাজে লাগতো যদি আমাদের এআরআর এভারেজ রেট অফ রিটার্ন বের করে, সেই ক্ষেত্রে আমাদের এই যোগফলটা কাজে লাগে, আদারওয়াইজ এই যোগফলটা না করলেও চলবে। তো টোটাল প্রেজেন্ট ভ্যালু আমরা বের করলাম। এরপরের কাজগুলোতে আমরা একটু পরে যাব, আমরা এই টোটাল প্রেজেন্ট ভ্যালু পর্যন্ত করার পরে কয়টা রিকোয়ারমেন্ট করতে পারি আমরা একটু দেখে নেই, তারপরে আমাদের ওই ঘরগুলো কেন আসলো সেগুলো বলবো। প্রথম রিকোয়ারমেন্ট ছিল পেব্যাক পিরিয়ড। পেব্যাক পিরিয়ডের সূত্র ছিল ক্যাশ ফ্লো যদি ভিন্ন ভিন্ন হয়, এক এক বছর এক এক রকম হয়, সূত্র ছিল এ প্লাস এনসিও মাইনাস সি বাই ডি। তাহলে এনসিও প্রাথমিক বিনিয়োগ কত ছিল, 50,000 টাকা বিনিয়োগ ছিল, এই 50,000 থেকে আমরা মাইনাস করব কত, এই 50,000 এর সমান বা কাছাকাছি কম যেই সিএবিটি আছে সেটা নিব। 50,000 বা 50,000 এর কাছাকাছি কম হচ্ছে সিএপিটির ঘরে 37,200, ঠিক আছে। এই 37,200 হচ্ছে আমাদের সি এর মান। তাহলে এর বছরটাকে আমরা বলছিলাম এ, তাহলে এর বছরটা হচ্ছে 3, এই 3 হচ্ছে আমার এর মান। এবং ডি বলছিলাম যেই বছরকে আমি এ ধরতেছি তার পরবর্তী বছরের সিএপিটি অর্থাৎ 14,800 হচ্ছে ডি এর মান। তাহলে ডি 14,800, তো এখানে আমরা বসালাম, বসিয়ে আমাদের অ্যান্সার আসলো 3.86, ঠিক আছে। এই হিসাবটা করার পরে আমরা এটার সাথে 3 যোগ করে 3.86 তৈরি করলাম। এরপরে হচ্ছে রিকোয়ারমেন্ট 2 এ চাইছে, এখানে আমাদের নাম্বারিং একটু মিস্টেক হয়েছে, 2 নাম্বার রিকোয়ারমেন্টে হচ্ছে 3 নাম্বার রিকোয়ারমেন্ট হবে, এই রিকোয়ারমেন্টটা 3 নাম্বার হবে আর এইটা হবে 2, কই জানো এনপিভি, এইটা হবে 2, ঠিক আছে। তা আমরা 2 নাম্বারটাকে করি এনপিভি। এনপিভি হচ্ছে নিট প্রেজেন্ট ভ্যালু, অর্থাৎ ভবিষ্যতে আমি যে টাকাগুলো পাইতেছি, এই যে এখানে যে টাকাগুলো পাইতেছি, ঠিক আছে, এইগুলোকে যখন একটা ডিসকাউন্টিং রেটে ডিসকাউন্ট করা হয়েছে, করার পরে আমরা টোটাল একটা ভ্যালু পেলাম, এই টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে যখন আমাদের প্রাথমিক বিনিয়োগটা বাদ দেওয়া হয়, বাদ দেওয়ার পরে আমি যেই ভ্যালুটা পাই সেটাকে বলা হয় নিট প্রেজেন্ট ভ্যালু। তাহলে সংজ্ঞা আকারে আমরা কিভাবে লিখতে পারি নিট প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, তোমাদের আসে নিট প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, নিট নগ, হ্যাঁ প্রেজেন্ট ভ্যালু,
বা নেট বর্তমান মূল্য কাকে বলে। তো আমরা কি বলবো, ভবিষ্যতের নগদ আন্তঃপ্রবাহকে একটি নির্দিষ্ট হারে বাট্টাকরণ করার পর তার মোট মূল্য থেকে প্রারম্ভিক মূল্য বাদ দিলে যেই মূল্য পাওয়া যায় সেটাকে আমরা বলতেছি এনপিবি, নেট বর্তমান মূল্য। আবারও বলতেছি যে ভবিষ্যতের নগদ আন্তঃপ্রবাহকে, এই যে আমরা এটা হলো নগদ আন্তঃপ্রবাহ, ট্যাক্স ট্যাক্স সবকিছু বাদ দেওয়ার পরে আমরা নিট একটা ব্যালেন্স পাইতেছি, নিট নগদ আন্তঃপ্রবাহ। এই নগদ আন্তঃপ্রবাহকে যখন আমরা একটা নির্দিষ্ট হারে বাট্টাকরণ করতেছি, এই যে বাট্টাকরণ করা, এটা ডিসকাউন্টিং রেট গুলো গুণ দিলে আমরা বাট্টাকরণের একটা ভ্যালু পাবো, প্রত্যেক বছরেরই প্রেজেন্ট ভ্যালু পাবো। তাহলে বাট্টাকরণ করার পর তার যে মোট মূল্য, সেই মোট মূল্য থেকে যখন আমরা প্রাথমিক বিনিয়োগ বাদ দেই, বাদ দেওয়ার পরে যে বিল্যুটা থাকে সেটাকে আমরা বলি নিট বর্তমান মূল্য। এই নিট বর্তমান মূল্যের কাজটা টেবিলেই করে ফেলছে। তো টেবিলে করে এখানে শুধু অ্যান্সারটা বসাই দিছে, তোমরা চাইলে টেবিলে এই টোটালটা নামানোর পরে বাকি কাজটা এখানেও করতে পারো। সেই ক্ষেত্রে তোমাকে এখানে লিখতে হবে টোটাল প্রেজেন্ট ভ্যালু মাইনাস এনপিভি। তাহলে টোটাল প্রেজেন্ট ভ্যালু ছিল 50,691 আর এনপিভি ছিল, সরি, বিনিয়োগ ছিল 50,000। তাহলে এই 50,000 আমরা এখানে বাদ দিয়ে 691 বের করলাম, ঠিক আছে। থার্ড রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছিল প্রফিটাবিলিটি ইন্ডেক্স। প্রফিটাবিলিটি ইন্ডেক্স এই সেম কথাই, এটাকে ভাগ ভাগ করা হয়, অনুপাত আকারে প্রকাশ করা হয়, অর্থাৎ টোটাল বর্তমান মূল্যকে বিনিয়োগ বিনিয়োগ দিয়ে ভাগ করা হয়, ভাগ করে যে রেজাল্ট আসে সেটাকে আমরা বলি প্রফিটাবিলিটি ইন্ডেক্স। এই প্রফিটাবিলিটি ইন্ডেক্স পার্সেন্টেজে প্রকাশ করা যায়, প্রফিটাবিলিটি ইন্ডেক্স কে পার্সেন্টেজ আকারেও প্রকাশ করা যায়, পার্সেন্টেজ ছাড়াও প্রকাশ করা যায়। এই জন্য অনেক ক্ষেত্রে দেখবে 100 গুণ হয়, আবার অনেক সময় 100 গুণ দেন, এটা বাধ্যতামূলক না। 100 গুণ দিলে পার্সেন্টেজ দিতে হবে, 100 গুণ না দিলে আর পার্সেন্টেজ দিতে হবে না। তাহলে এনপিবির যেই সূত্র, পিআই এর সূত্র কিন্তু প্রায় কাছাকাছি, শুধু ওইটা দিতে হয় বিয়োগ টোটাল প্রেজেন্ট ভ্যালু থেকে এনসিও বিয়োগ করতে হয়, আর পিআই এর বেলায় ভাগ করতে হয়। 1.01 আসছে। আমরা নেক্সট রিকোয়ারমেন্ট দেখি। নেক্সট রিকোয়ারমেন্ট হচ্ছে নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্স। নিট প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র এনপিভি, নিট প্রেজেন্ট ভ্যালু ডিভাইডেড বাই নিট ক্যাশ আউটলে, প্রাথমিক যে বিনিয়োগটা ছিল সেটা আমরা বাদ দিতেছি। তাহলে আমাদের নিট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে 691 বের করছিলাম আমরা, সেটাকে ভাগ করবো প্রাথমিক বিনিয়োগ 50,000 ইন্টু 100, তাহলে 1.38% আসলো। নেক্সট রিকোয়ারমেন্ট বলছে সারপ্লাস লাইফ, ঠিক আছে। সারপ্লাস লাইফটা সহজ, এটা হচ্ছে যে আমরা পেব্যাক পিরিয়ড বের করলাম আর আমাদের প্রকল্পের একটা মেয়াদ ছিল 5 বছর, তাহলে আমাদের কত সময় কম লাগলো সেই পার্থক্যটাই হচ্ছে সারপ্লাস লাইফ, অর্থাৎ আমার এখনো কত বছর সময় আমরা বেশি পাইতেছি, টাকাটা ওঠার পরেও আমরা অতিরিক্ত কত সময় এখান থেকে আরো রিটার্ন পাবো, সেটাই হলো সারপ্লাস লাইফ। এক্সপেক্টেড লাইফ বা টোটাল লাইফ ছিল 5 বছর, পেব্যাক পিরিয়ড ছিল 3.86, তাহলে আমাদের সারপ্লাস লাইফ হচ্ছে 1.14। লাস্ট রিকোয়ারমেন্ট IRR, ইন্টারনাল রেট অফ রিটার্ন। এই ইন্টারনাল রেট অফ রিটার্ন এর এক সংজ্ঞাটা তোমাদের একটু মনে রাখতে হবে, কারণ যে কোনো জায়গায় ভাইবা পরীক্ষাও জিজ্ঞেস করে এবং এটা অনেক জায়গায় এটা কাজে লাগবে, ঠিক আছে। ইন্টারনাল রেট অফ রিটার্নটা হচ্ছে একটা ডিসকাউন্টিং রেট, ঠিক আছে। এই ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে একটা ডিসকাউন্টিং রেট। এখানে প্রশ্নে যেমন একটা ডিসকাউন্টিং রেট দেওয়া ছিল 10%, সেরকমই একটা ডিসকাউন্টিং রেট হবে, কিন্তু এই রেটটা এমন একটা রেট হবে যেই রেটের দ্বারা এই যে যখন তুমি ডিসকাউন্টিং করার পর একটা রেজাল্ট দেখাবে, এখানে শো করবা, যেমন এখানে 10% দিয়ে হিসাব করে আমাদের এখানে টোটাল প্রেজেন্ট ভ্যালু হয়েছিল 50,691। তো এই ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে এমন একটা রেট যেই রেট দিয়ে তুমি যখন এগুলোকে ডিসকাউন্টিং করবা তখন এইখানকার ভ্যালুটা হবে 50,000, অর্থাৎ তুমি যা বিনিয়োগ করছিলা ওই বিনিয়োগের সমান টাকাই হবে যেই রেটটা দিয়ে, সেই রেটটাই হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। তাহলে সংজ্ঞা আকারে আমরা বলতে পারি
ইন্টারনাল রেট অফ রিটার্ন অর্থাৎ অভ্যন্তরীণ উপার্জন হার হচ্ছে এমন একটি হার বা বাট্টার হার যেই হারে নগদ আন্তঃপ্রবাহকে বাট্টাকরণ করলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু জিরো আসবে। জিরো কেন আসবে? কারণ ওই রেটটা দিয়ে যখন আমরা এই টোটাল প্রেজেন্ট ভ্যালু ফের করব তখন এটাও 50,000 হবে, এটাও 50,000 বিনিয়োগ থাকবে, দুইটার পার্থক্যটা অ্যান্সারটা কি হবে? জিরো। তাহলে কি ইন্টারনাল রেট অফ রিটার্ন হচ্ছে এমন একটি রিটা রেট ডিসকাউন্টিং রেট যেই রেটে নগদ আন্তঃপ্রবাহকে ডিসকাউন্টিং করলে তার এনপিবিটা জিরো হবে, সেটাকে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বলি। তাহলে ওই রেটটা খুঁজে পেতে হলে তোমাকে দুইটা কাজ করতে হবে। সেই কাজটা হলো তোমাদের প্রথম 10% দিয়ে আমরা দেখছিলাম যে এনপিবি আসছিল 691, এখন আমাদের টার্গেট থাকবে এটাকে নেগেটিভ করতে। আচ্ছা, এইটাকে আমরা নেগেটিভ করব, আমাদের টার্গেট থাকবে যদি আমাদের এনপিবি পজিটিভ এসে পড়ে, আইআরআর করতে হলে একটা পজিটিভ ভ্যালু লাগে, একটা নেগেটিভ ভ্যালু লাগে, কারণ এই নেগেটিভ পজিটিভের মাঝখানেই এই আইআরআরটা ইনক্লুড থাকে। তো এটাকে বের করে আনতে হলে আমাকে এটাকে এখন নেগেটিভ বানাইতে হবে। এখন মনে রাখতে হবে যে এই ভ্যালুটাকে নেগেটিভ আনতে হলে কি করতে হবে, ডিসকাউন্ট রেটটা কি বাড়াইতে হবে নাকি কমাইতে হবে? কোনো ভ্যালু নেগেটিভ আনতে হলে আমাকে এই ডিসকাউন্ট রেটটা বাড়াইতে হবে। এখন প্রশ্ন হলো আমি কত পার্সেন্ট বাড়াবো? অনেকেই অনেক ফর্মুলা দেয়, কিন্তু এই ফর্মুলা কিন্তু কিন্তু সবগুলো সবসময় কাজে লাগে না বা সবসময় কার্যকর হয় না। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে? সেই ক্ষেত্রে সাইন্টিফিক ক্যালকুলেটরে এই অ্যান্সারটা, এই যে এখানে যেমন 10.56 আমাদের হিসাব করে বের হয়েছে অঙ্কের শেষে, এই রেটটাই তুমি সাইন্টিফিক ক্যালকুলেটরে আগেই বের করে ফেলতে পারবা যেটা কত হবে। সেই ক্ষেত্রে অনেকগুলো ফাংশন চাপতে হয়, তো আমাদের সময়ও কম, এই জন্য আর এখানে দেখালাম না। তোমরা ইউটিউবে ঘাটাঘাটি করলে এটা অ্যাভেলেবেল পাবা যে কিভাবে এই ডিসকাউন্টিং রেটটা বের করতে হয় সাইন্টিফিক ক্যালকুলেটরে। সেই ক্ষেত্রে তোমাদের কোনো রিস্কই থাকবে না, তুমি অঙ্কের করার আগে তুমি অঙ্কের অ্যান্সার বের করে ফেলতে পারবা, ঠিক আছে? তো এইখানে একটা স্ট্যান্ডার্ড মান হলো 5 বা 10 বাড়িয়ে। হ্যাঁ স্যার, এই যে আইআরআর স্যার ডিসকাউন্ট ফ্যাক্টর এটা, হ্যাঁ আইআরআর এর যে অ্যান্সারটা বের হয়েছে 10.56, এই 10.56টা তুমি অঙ্ক না করেও ক্যালকুলেটরে আগে জেনে ফেলতে পারবা যে এই রেটটা কত হবে। এই রেটটা কেন আগে জানতে বলতেছি, কারণ হলো তুমি কিন্তু এখানে একটা আন্দাজ করে রেটটা বাড়াইতে হয় বা কমাইতে হয়, সেই ক্ষেত্রে তুমি কত আন্দাজ করবে। এমনও হয় যে 5% বাড়াইলে হয় না, 10% হয় না, 30% বাড়াইয়া যায়, দেখা যায় পরবর্তীতে নেগেটিভ হয়। তো এগুলো আইআরআর বিষয়টা হচ্ছে, এই রেটটা ধরাও একটা কৌশল আছে, সেটা হচ্ছে যে আমাদের একটু প্র্যাকটিস করতে হয়, বিভিন্ন অঙ্কের বিভিন্ন জিনিস দেখে আমাকে একটা আইডিয়া করতে হয় যে এটা কতটুকু বাড়ালে আসলে নেগেটিভ হতে পারে। এই জিনিসগুলো একদিনে হয় না, এগুলো কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করার পরে বোঝা যায় যে আসলে কতটুকু বাড়ালে আমি সাকসেসফুল হব। তো সেই ক্ষেত্রে আমরা যে ম্যাথগুলো আমাদের আসে ম্যাক্সিমাম টাইমে 5 বা 10 বাড়ালেই মিলে যায়, সেই ক্ষেত্রে আইআরআর করার সময় আমরা লাস্টের যে কাজটা করব সেই কাজটা ট্রাই করব পেন্সিল দিয়ে করার। পেন্সিল দিয়ে করার পরে যদি আমার হিসাব মিলে যায় তাহলে এটাকে লিখতে কিন্তু 2-2 মিনিটের বেশি লাগবেই না পরবর্তীতে কলম দিয়ে লিখতে, অথবা তোমরা এক্সট্রা আরো 2টা ঘর বানায় রাখবা। কারণ কি? কারণ তুমি 10 এর পরে 15 দিয়ে করলা, তোমার কাঙ্ক্ষিত ফল আসলো না, অর্থাৎ তোমার টার্গেট ছিল নেগেটিভ করার, নেগেটিভ আসলো না, সেই ক্ষেত্রে কিন্তু তোমার আর ঘর করার কোনো সুযোগ নাই, কাটাকাটি করতে হবে। সেই ক্ষেত্রে তোমার 2টা ঘর এক্সট্রা রাখতে হবে, অথবা এই কাজটা পেন্সিল দিয়ে করে তুমি যদি তোমার হিসাব মিলে যায় সেই ক্ষেত্রে তুমি পরবর্তীতে পেন্সিলটা মুছে কলম দিয়ে লিখে দিতে পারবা। স্যার এই যে এই যদি স্যার আইআরআর না থাকে তাইলে কি স্যার এক্সট্রা যে 50% ডিসকাউন্ট দর্শন এটা কি করা লাগবে? না না, এই ঘরটা লাগবে না, শুধুমাত্র আইআরআর এর জন্যই এই শেষের 2টা ঘরটা আনতে হয়েছে। জি স্যার। তো আমরা এখন কিছুটা আইডিয়া করতে পারবো যে আমরা কত পার্সেন্ট বাড়ালে এটা হতে পারে। সেটা হলো এই যে 2টা অ্যামাউন্ট দেখতেছো, এই 2টা অ্যামাউন্টের ব্যবধান কিন্তু একদমই সামান্য, 691 টাকা, ঠিক আছে? কারণ এই অ্যামাউন্ট গুলো কিন্তু ছোট ছোট অ্যামাউন্ট। যদি বড় অ্যামাউন্ট হয়, একটা ক্যাশ 1 লাখ 2 লাখ 3 লাখ এরকম যদি আমাদের ক্যাশ ফ্লো হয়, সেই ক্ষেত্রে সামান্য ডিসকাউন্টিং রেট চেঞ্জ করলেই কিন্তু আমাদের এই টোটাল ভ্যালুটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যাবে। যদি এই অ্যামাউন্ট ক্যাশ ফ্লোর ব্যালেন্স গুলো অনেক বড় হয়, লাখের করে হয়,
কিন্তু এই ক্যাশ ফ্লোর ব্যালেন্স গুলো যদি হাজারের ঘরে থাকে সেই ক্ষেত্রে আমরা একটু ব্যবধান একটু বেশি নিতে হয়। তো 2 বা 3 নিলে কিন্তু কাজ হবে না, 5 নিছি কেন, কারণ এইখান থেকে এখানকার ব্যালেন্সটা 691 টাকা আমাদের বেশি আছে, তাহলে এটাকে মাইনাসে নিয়ে যাইতে হবে, অর্থাৎ 691 এরও কম নিয়ে আনতে হবে, অর্থাৎ এই ব্যালেন্সটাকে 50,000 এরও কম বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা রেটটা বাড়াই দিচ্ছি, আমরা 15% এর ট্রায়াল দিছি। এটা যে একদম আমরা যে ই করে বসাইছি তাও কিন্তু না, আমরা ট্রায়াল দিয়েই দেখতেছি যে 15% হয় কিনা। তো এই 15% ফ্যাক্টরটা আমরা কিভাবে বের করব, এই 15% ফ্যাক্টরটা বের করার নিয়ম হচ্ছে ক্যালকুলেটরে আমরা এইভাবে বের করব, সূত্র আছে সূত্র দেখালাম না, 1/1.1। এই পর্যন্ত সব সময় বসাবো যত রেডি থাকুক না কেন, 1/1, তারপরে বসাবো যত পার্সেন্ট বলবে, কত পার্সেন্ট বলছে 15, তাহলে 15% মানে হচ্ছে 1.15, ভুল হয়েছে, ওয়েট, 1/ যত পার্সেন্ট বলবে, 1. যত পার্সেন্ট বলবে, অর্থাৎ 15% বলছে, হ্যাঁ এই জন্য 15 দিলাম, তাহলে কত আসলো প্রথমটা 0.8695, 3 ডিজিট বা 4 ডিজিট রাখবো। তাহলে এই যে যেই ভ্যালুটা বের হলো প্রথম বছর কি করলাম আমরা, 1/1, তারপরে পার্সেন্ট যেটা থাকবে সেটা লিখবো, 15% মানে 0.15 ইকুয়াল দিলাম প্রথম বছরেরটা বের হলো। দ্বিতীয় বছরেরটা বের করতে হলে এই রেজাল্টটাকে ভাগ করতে হবে 1.15, এই বারবার 1.15 আমাদের ভাগ দেওয়ার দরকার নেই, 2 বারই দিতে হবে, এরপর আর দিতে হবে না। এই যে ইকুয়াল চাপলাম দ্বিতীয় বছরেরটা বের হলো, আবার ইকুয়াল চাপটা ক্যালকুলেটর দ্বিতীয় বছরেরটা বের হবে। তুমি এইভাবে যতবার তুমি ইকুয়াল চাপবা ততম বছরের এই কি বের হবে, ডিসকাউন্ট ফ্যাক্টর গুলা বের হবে। আমি আবারও দেখাইতেছি, 1/1, যত পার্সেন্ট লিখবো 15% ছিল, তাহলে প্রথম বছর দ্বিতীয় বছরটা আবারও 1. যত পার্সেন্ট বললে সেটা, তাহলে দ্বিতীয় বছর বের হলো, এরপর আর ভাগ দিতে হবে না, ইকুয়াল চাপলেই ক্যালকুলেটারে ভ্যালু গুলো চলে আসবে। তাহলে এই ভ্যালু গুলোর সাথে সিএফএটির গুণ দিব, গুণ দিয়ে আমরা কি বের করব, পিবি বের করবো পুনরায়। তো পিবি বের করে দেখলাম 44,475 টাকা আসছে। তো দেখছো এই যে নেগেটিভ আসছে, এখন দেখো তোমাদের নেগেটিভ কিন্তু অনেক বড় আসছে, প্রায় 5,525 টাকা। এই দুইটা ডিসকাউন্টিং রেটের মধ্যে যে যত কম ডিফারেন্স রাখবা তার অঙ্কের অ্যান্সারের তত অ্যাকুরেট হবে। এখন আইআরআর এর অঙ্কের অ্যান্সার কিন্তু এক একজনের সাথে আর একজনের নাও মিলতে পারে, কারণ এক একজনের পার্সেন্টেজের রেট এক এক রকম ধরা হয়। তো সেই ক্ষেত্রে একদম হুবহু কারোই কিন্তু হবে না। এখন তোমার অঙ্ক হয়েছে কিনা বোঝার উপায় কি, বোঝার উপায় হচ্ছে তুমি যেই দুইটা ডিসকাউন্টিং রেট ধরছো এর মধ্যেই অ্যান্সার হবে, এর বাইরে অ্যান্সার হবে না। এর বাইরে বলতে 10-এর কমও হবে না অ্যান্সার, 15-এর বেশিও হবে না অ্যান্সার, এর ভিতরেই অ্যান্সারটা থাকবে। তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার অঙ্ক হয়েছে, যদি এই রেঞ্জের বাইরে চলে যায় অ্যান্সারটা সেই ক্ষেত্রে তোমাকে বুঝতে হবে তোমার অঙ্কের কোনো জায়গায় ক্যালকুলেশনে ভুল হয়েছে। তো এর মান আমরা বসাবো, এ মানে হচ্ছে লোয়ার ডিসকাউন্ট রেট, দুইটা রেটের মধ্যে যেটা ছোট ছিল সেটা হলো লোয়ার ডিসকাউন্টিং রেট, সেটা বসাবো কত, 10%। হায়ার ডিসকাউন্ট রেট কে বি দ্বারা প্রকাশ করা হয়, 15%। হয়তো আইআরআর অনেকে অনেক ভাবে করায়, ম্যাক্সিমামই এই এ সি ডি বি এইগুলো দিয়েই করানো হয়, কমার্স পাবলিকেশনেও এই সূত্র দিয়ে ইউজ করা হয়েছে, 15%। সি হচ্ছে পজিটিভ এনপিবি, এই মিনিং গুলো আমাদের সূত্রের পাশে লেখা আছে প্রথম পেজে, সি হচ্ছে পজিটিভ এনপিবি আর ডি হচ্ছে নেগেটিভ এনপিবি, ঠিক আছে। এই যে নেগেটিভ এনপিবি এখানে বানায় রাখছি ছকের মধ্যেই, তো এই ভ্যালু গুলো আমরা এখানে ট্রান্সফার করছি, 10%, বি 15%, এ 10%, অ্যান্ড সি এর মান হচ্ছে 691। এখানে কেন প্লাস দিছি, কারণ এই যে এখানে মাইনাস আছে আর এই মাইনাস দুইটাকে আমরা সরাসরি মাইনাস এর মধ্যে প্লাস লিখে দিছি, এইটা আগে ভাগ করব, হ্যাঁ প্রথমে এটা ভাগ করব, ভাগ করার পরে এই 5 গুণ দিব, 5% কিন্তু না, পার্সেন্টটা পার্সেন্টেজের জায়গায় থেকে থাকবে, ক্যালকুলেটরে আমরা এই ভাগ ফলটাকে 5 দিয়ে গুণ করব, 5 দিয়ে গুণ করলে আসবে 0.56 আসবে। এইটার সাথে যখন এই 5 গুণ করব 0.56, 0.56 এর সাথে 10 যোগ করলে হবে 10.56। এই পার্সেন্টেজটা খালি লিখবো কিন্তু এটার কোনো কাজ করবো না, ডাইরেক্ট অঙ্কের শেষে বসাই দিব,
এই ছিল আমাদের 4 নম্বর মেথড স্যার আই আর আর সূত্রের মধ্যে স্যার ওই যে b - a এখানে কি আমরা অন্য কোন সংখ্যা বসাইতে পারবো বা অন্য কোন লেটার হ্যাঁ অনেক হ্যাঁ অন্য যে কোন লেটার বসানো যায় যে যেভাবে শিখছো এইভাবে বসালো সমস্যা নাই অনেকেই লোয়ার রেট হায়ার রেট বসায় এভাবে বসানো যাবে আরো অনেক ভাবে বসানো যায় উপরে এনসিও ডিভাইডেড বাই আরো অনেক ভাবে সূত্রের প্রেজেন্টেশন করে আমিও আগে অনেক ভাবে করাইছি তো এটাই ভাল লাগে আর কি করাতে এই জন্য এইভাবেই করানো আচ্ছা স্যার যে আমাদের তো ম্যাথের পার্টগুলো সব ইংরেজিতে আসে তো আমরা ম্যাথগুলো সব ইংলিশে দিলে আর বাকি যে থিওরিগুলো ওগুলা কি বাংলায় দিতে পারবো দিলে কি নাম্বার কাটবে না 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 কাটবে না ঠিক আছে স্যার শুনছিলাম যে যে পরীক্ষা যেভাবে দিবে পুরোটা এক ভার্সনে দিতে হবে এদার বাংলা আর ইংলিশ এরকম না না কিন্তু ফিনান্সটা তো অবশ্যই ইংলিশে দিতে হবে আর বাকিগুলো কি বাংলায় মিলিয়ে দেওয়া যাবে হ্যাঁ মিলিয়ে দেওয়া যাবে ফিনান্স তো ফুলি ইংলিশ থিওরি তো বইয়ের মধ্যে বাংলাতেই দেয়া আছে তাহলে তুমি ইংলিশ কিভাবে দিবা সেটাই সেটাই এটা ভার্সন শুধুমাত্র ওই যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা ফুল ইংলিশ আদারওয়াইজ আর বাকি সব সাবজেক্টই যেভাবে প্রশ্ন আসে সেভাবেই আমাকে অ্যানসার করতে হবে ঠিক আছে আমরা নিজেরাও দিছি ওইভাবে আমাদের এ প্লাস আছে কোনো সমস্যা নেই দিতে পারবো স্যার কোশ্চেন ছিল হুম স্যার আইআর এর মধ্যে যে বললেন যে এই পার্সেন্টেজটা কোনো কাজ হবে না কোন পার্সেন্টেজটা 5% টা কোন না এরকম তো কিছু বলি নাই না বলছেন এই পার্সেন্টেজটা কোনো লাস্ট একদম অ্যানসারের আগের লাইনটা না বলছি যে পার্সেন্টেজের কাজ করব না এই 5 গুণ দিব মানে অনেকে আছে না ক্যালকুলেটরে কি করে মানে শুধু পার্সেন্টেজটা চেঞ্জ হবে না পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ থাকবে আমি কি বলি অনেকে কি করে অনেকেই 0.1112 এর সাথে 5% দেয় ক্যালকুলেটরে 5% চাপে তো 5% চাপলে রেজাল্ট কিন্তু মিলবে না পার্সেন্টেজে চাপা যাবে না 5ই খালি গুণ দিব পার্সেন্টেজের জায়গায় পার্সেন্টেজ থেকে যাবে